ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্র নেতাদের মত বিনিময় সভায় ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয় পরে আমাদের স্বাধীনতা আমাদের বিজয় আর খুব বেশি দূরে না এই গরম অবস্থায় এই রক্তের দাগ শুকায় নাই ভেজা রক্ত লাল রক্ত এখনো পড়ে আছে বিভিন্ন জায়গায় সেখানে দাঁড়িয়ে আবার সবাই জেগে উঠছে আমরা কোথাও আসায় না তোর আর বাচন নাই অনেকগুলো বিপদ অনেকগুলো আপদ অনেকগুলো বালা অনেকগুলো মুসিবত সীমাহীন সংকট চারিদিক থেকে একেবারে অক্টোপাস যেভাবে তার শিকারকে ধরে ঠিক ওইভাবে আম্লীগ সরকারকে এখন দেশি এবং বিদেশি যে বিভিন্ন মহল রয়েছে তারা চেপে ধরেছে যে হাসপাতালে শুয়ে আছে আপনার ডিবি হারুন নাকে অক্সিজেন টক্সিজেন লাগানো যে ছবিটা আপনারা থামনেলেও দেখছেন চোদ্দ দলের বৈঠকে ডিবি হারুন সাহেব নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষোভ উৎসাহ প্রকাশ হয়েছে সেখানে নেতারাও ওনার বিরুদ্ধে কথা বলেছেন এখানে যারাই বলছেন যে তার এই মুহূর্তে যে খাবার দাবার ইস্যু সমন্বয়কদের আটক রাখার ইস্যু অনেক ইস্যুতে তিনি আসলে রং কিছু স্টেপ নিয়েছেন যেগুলোর জন্য ক্ষোভে প্রধানমন্ত্রী তাকে পথ থেকে সরিয়ে দিচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগত দর্শক আমি আশা করছি আপনারা সকলেই ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে তো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে তলে তলে আসলে কি ঘটনাটি ঘটতে চলেছে সেটি জানতে পারবেন তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি তোপের মুখে ওবাদুল কাদের ভুয়া ভুয়া স্লোগান আজকে ওবাদুল কাদেরকে এই ভুয়া ভুয়া স্লোগান শুনতে হচ্ছে তারই সংগঠনের নেতাদের কাছ থেকে সেই নেতারা হচ্ছে সাবেক ছাত্রলীগের নেতা এখন আওয়ামী লীগ করেন বা যুবলীগ করেন সেই নেতারাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে আজকে মত বিনিময় ছিল আওয়ামী লীগ কার্যালয় কিন্তু মত বিনিময় তাদেরকে কথা বলতে না দিয়ে তিনি একাই বক্তব্য দিয়েছেন এবং সেখানে সাংবাদিকরা ছিলেন সেটি তারা ক্ষুব্ধ হন কেননা মত বিনিময় সবাই তারাও কথা বলবেন দলের বর্তমান পরিস্থিতি কি তা মূল্যায়ন করবেন আহ দলের কোনো ভুল আছে কিনা সরকারের কোনো ভুল আছে কিনা হয়তো কাদের কথা বলতে হয়নি। কথা না পেরে শেষ পর্যন্ত তারা ভুয়া ভুয়া স্লোগান দেন উদ্দেশ্য করে দল হিসেবে উন্নীত হয়েছে বা উপনীত হয়েছে তার একটি বড় প্রমাণ হচ্ছে এই ঘটনা তার মানে হচ্ছে আওয়ামী লীগের ভেতর থেকেই এখন আহ পুল্ট সুর কেননা আর কত ভুল বারবার শুধু তারা গত পনেরো বছরে যে কোনো সংকটে সামনে এনেছে বিএনপি জামাত এখন এই ঘটনায় অন্তত ছাত্র মুভমেন্ট জনতার মুভমেন্ট এবং যে পরিস্থিতি তারা বুঝতে পারছে যে না এইটা দলের ভুল সরকারের ভুল এবং এই ভুল করছে সরকারের দায়িত্বশীল কিছু ব্যক্তি তারা যদি ডাকে এই নেতাদেরকে মত বিনিময় সভার নাম করে তো তারা কি ছাড়বে তারা তো তাদের মনের কথাগুলো বলবে এখন কথা বলতে না পেরে শেষ পর্যন্ত ওবায়দুল কাদেরকে ভুয়া ভুয়া শব্দ শুনতে হবে খবরটা বলি যে খবরটা প্রকাশিত হয়েছে আওয়ামী লীগ কার্যালয়ে মত বিনিময় তোপের মুখে ওবায়দুল কাদের ভুয়া ভুয়া স্লোগান

আগে দিন জানানো হয় অন্যদিকে ছাত্র নেতারা জানেন তাদেরকেও মত বিনিময় সভার জন্য আমন্ত্রণ জানানো হয় নির্ধারিত সময়ের মধ্যেই ছাত্র লীগের কয়েকশো সাবেক নেতা দলীয় কার্যালয়ের দোতলার সম্মেলন কক্ষে উপস্থিত হন এর মধ্যে সংসদ সদস্য ছাত্র লীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা ছিলেন তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মত বিনিময় না করেই গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য দিতে শুরু করেন ওবায়দুল কাদের প্রত্যক্ষদর্শীরা জানান এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে নিজেদের মধ্যে কথা বলতে থাকেন সাবেক ছাত্রলীগ নেতারা পরে যা হট্টগোলের রূপ নেয় কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা উদ্দেশ্য করে বলতে থাকেন মত বিনিময় সভা ডেকে করছেন কেন তাহলে আমাদের ডাকলেন কেন আগে আমাদের কথা শুনবেন আলোচনা করবেন তারপর করবেন তা না করে করে সাংবাদিকদের সামনে বলা শুরু দিলেন এর আগে কথা একাধিকবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সঙ্গে যৌথ সভা ডেকে ওবায়দুল কাদের বক্তৃতা করে সভা শেষ করে দিয়েছেন অন্যরা কোনো বক্তব্য দেওয়ার সুযোগ পাননি এমনকি দলের সম্পাদক মন্ডলীর বৈঠক ডেকেও একই বক্তৃতা করে বৈঠক শেষ করার নজির আছে ওবায়দুল কাদের নাম প্রকাশ না করার সত্ত্বে প্রত্যক্ষদর্শী একাধিক সাবেক ছাত্রলীগ নেতা জানান অতীতের অভিজ্ঞতা থেকে তারা আগেই আজ করতে পেরেছিলেন যে কাদের নিজে বক্তৃতা করে চলে যাবেন বৈঠকে এসে তাই দেখতে পান নেতারা উত্তেজিত হয়ে পড়েন সাবেক ছাত্র নেতারা আরো বলেন হট্টগোল শুরু হলে প্রথমে ওবায়দুল কাদেরকে শোনা যায় কে কে থামু কিন্তু এরপর হট্টগোল চলতে থাকে এরপর সংবাদ সম্মেলন অন্যান্য দিনের মতো দীর্ঘ না করে সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের এই সময় পেছনে বসা ছাত্রলীগের সাবেক এক নেতা ভুয়া ভুয়া বলে আওয়াজ তোলেন তারপর অনেকেই ভুয়া ভুয়া বলে ওঠেন পরে সাবেক ছাত্র নেতাদের সঙ্গে মত না করে আওয়ামী লীগের কার্যালয়ে নিজের পক্ষে চলে যান ওবায়দুল কাদের অন্য কেন্দ্রীয় নেতারাও যার যার মতো করে চলে যান এই সময় আওয়ামী লীগের কার্যালয়ের নিস্তলা ও সামনের সড়কে থাকা ছাত্রলীগের সাবেক নেতারাও ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন এই অবস্থা ঘন্টাখানিক চলে এদিন ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মত বিনিয়োগ সবাই আসা ছাত্র লীগের সাবেক কয়েকজন নেতা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করেন মত সভায় সবাই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল রাজ্জাক মুস্তফা জালাল মহিদ্দিন জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক আফ ও বাহুদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মল আফজাল হোসেন সুজিত রায়নন্দী বন পরিবেশ সম্পাদক দেলা হোসেন প্রমুখ এই হচ্ছে দলের অবস্থা যে দলের নেতারাও কথা বলতে পারেন না এমনই হচ্ছে দল এবং ওবায়দুল কাদেরকে এখন ভুয়া ভুয়া ডাক শুনতে হচ্ছে সারা দেশে আজ আবার নেমে এসেছিলেন আন্দোলনকারীরা আমি আন্দোলনকারী শুধু এখন বলবো শিক্ষার্থী শব্দটি আর সাথে ব্যবহার করছি না এই আন্দোলন এখন এই দেশের শিক্ষার্থী চাকরিজীবী শ্রমিক কৃষক এবং আওয়ামী লীগ যাদেরকে তাচ্ছিল্য করে সেই টোকাই এই দেশের সবচেয়ে বঞ্চিত মানুষের আন্দোলনে পরিণত হয়েছে এই আন্দোলন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরো আমরা সহজ ভাষায় বলে ফেলি এই আন্দোলন এই লড়াই আরেকবার স্বাধীন হওয়ার লড়াই আমাদেরকে পরাধীন জাতিতে পরিণত করা হয়েছে কৃতদাসে পরিণত করা হয়েছে ফলে যেটা হলো আজকে সারা দেশে যে পরিস্থিতি দেখা গেল আমার কাছে তো মনে হয় আমাদের স্বাধীনতা আমাদের বিজয় আর খুব বেশি দূরে না গতকাল গভীর রাতে একটা ভিডিও দিয়েছিলাম মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি রাখা হয়েছিল সেটার বলেছিলাম লক্ষণ যা যা দেখা যাচ্ছে যেখানে সন্তানকে যাওয়ার সময় পিপচাপ করে দেয় সেই দেশের দেবে না দিয়ে রাখতেও পারবে না তাই হলো প্রেক্ষাপটে একটু খেয়াল করি দুশো ছেষট্টি এখন লাশের ট্যালি অসংখ্য ছাত্র অসংখ্য শ্রমিক মারা গেছে হাজার হাজার আহত হয়েছে শত শত চোখ হারিয়েছে হাজার হাজার এখন জেলে আছে যাদের উপরে টর্চার করা হচ্ছে এবং বেছে বেছে জেলে নেওয়া হয়েছিল যারা আন্দোলন করেছে মাঠে সেনাবাহিনী আছে বিজেপি পুলিশ তো আছেই সন্ধ্যায় কার্ফিউ আছে এই পরিস্থিতিতে এর ভয়ের পরিবেশ কি হতে পারে এই পরিস্থিতিতেও সারা দেশে সারা দেশে নেমে এসেছে আন্দোলনকারীরা আরো নতুন নতুন ডাইমেনশন যোগ হয়েছে সেগুলো নিয়ে কথা বলতে চাই আমি কয়েকটা হেডলাইন একটু পড়ি সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত না মেনে খুলনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান পুলিশের সাথে সংঘর্ষ খুলনায় ওই যে কতগুলো ছেলেকে দিয়ে চাপ দিয়ে ডিবি বসে থেকে প্রত্যাহার করিয়েছিল খুলনায়ও কিছু হয়নি আমরা বলছিলাম এসব ফালতু প্রত্যাহারকে কেউ হত্যা দেবে না কেউ পুঁছবে না আমি ধাপে ধাপে আসব ঢাকা এবং চট্টগ্রামে অনেক বড় ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে কথা বলবো বরিশালে মিছিলে পুলিশের দফায় দফায় লাঠিচার্জ সাংবাদিক সহ আহত বিষ খুলনায় বিক্ষোভকারীদের পুলিশের বাধা সংঘর্ষ ঠাকুর শিক্ষার্থীদের ওপরে পুলিশের লাঠিচার্জ সিলেটে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা সাউন্ড গ্রেডের ও কানাদে কাদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ চট্টগ্রামে আমরা অনেকে ভিডিও দেখেছি হাজার হাজার শিক্ষার্থী জনতা চট্টগ্রাম আদালত এলাকা একরকম নিজেদের দখলে নিয়েছেন তারা প্রতিবাদ করছেন এবং এই জাস্টিসের প্রতিবাদটা খুব গুরুত্বপূর্ণ আমি আসবো সেটা কেন ঢাকায় ঢাকা ইউনিভার্সিটি এলাকায় তারা চেষ্টা করছিলেন ওখান থেকে দিয়ে সুপ্রিম কোর্টে যাবেন যেহেতু বাংলাদেশ কোর্ট ঢাকায় এটা অনেক বেশি মনোযোগ পাওয়ার জায়গা রাস্তায় বিক্ষোভকারীদের অবস্থান অভাবনীয় ঘটেছে। গ্রেফতার করা হয়েছিল কয়েকজনকে সেখানে পুচকে ছাত্রী বয়সে কতই বা হবে কি অসম সাহস নিয়ে কি অসীম সাহস নিয়ে পুলিশের ট্রাক ধরে দাঁড়িয়েছিল তারপর তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় এরপর সেখানে আসেন আইনজীবী এবং শিক্ষক সবাই এবং আমাদের সিভিল সোসাইটির অ্যাক্টিভিস্টরা সেখানে পুলিশের গাড়ি থেকে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে বাধ্য করেছে ছেড়ে দেওয়ার জন্য অভাবনীয় সব হয়েছে আজ একটা পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্টের প্রাঙ্গনে ঢুকে যায় বিক্ষোভকারীরা এবং সেখানে তারা অবস্থান নেয় স্লোগান দেয় আমরা খেয়াল করছি ওখানে আজকে বিজেপি ছিল পুলিশ ছিল এবং কেউ কেউ চেষ্টা করেছে কিছু করার জন্য কিন্তু আসলে হবে না মানে এখন একটাই পথ বাকি আছে আর দুশো ছেষট্টি মেরেছেন এবার আমি যোগ করতে চাই জেনাব সলিমুল্লাহ খান আমাদের এই সময় একজন গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল উনি আজ একটা বক্তৃতা করেছেন যেখানে উনি স্পষ্ট এই সরকারের ক্ষমা চাওয়া তো চেয়েছেনই পদত্যাগ চেয়েছেন এই আন্দোলন এখন ওই দিকে চলে যাচ্ছে এটা যাবেই পর নিশ্চিত ছিল ছাত্র弟子 সব দাবি ছিল অন্ততে সব হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সরকারে ক্ষমা চাওয়া দুই তিনজন মন্ত্রীকে চলে যাওয়া এগুলোই সরকার এফোর্ট করতে পারে একটা شورای সরকার কোনোদিন জনদাবির কাছে এভাবে মাথা নোয়াবে না সুতরাং তাকে আসলে সময় উত্থাপন করার দাবি ছাড়া আর কিছু থাকে না আজ যে মার্চ ফর জাস্টিস করা হচ্ছে এটা কি এরা জাস্টিস করবে বলে আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা বিশ্বাস করে নো ওয়ে এই বার্তা দিতে যাওয়া যে আমরা প্রত্যেককে খেয়াল রাখছি ওই যে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা কথা আছে না সেই জনতা একটা বিচার বিভাগ আছে একটা উচ্চ আদালত আছে যারা আসলে সরকারের জাস্ট একটা অঙ্গে পরিণত হয়েছে অথত অন্তত উচ্চ আদালত আমাদের সাংবিধানিক ভাবেও এখনো ফ্রি আছে এই সব ঘটনা ঘটছে সব ঘটনা আজকে ঘটে যাচ্ছে এখন পর্যন্ত সব তথ্য সামনে এসছে সেসব নিয়েই কথা বললাম এবং ঝুঁতে যে কথাটা বলছিলাম আমার কাছে লক্ষণটা খুব স্পষ্ট মনে হচ্ছে লক্ষণটা হচ্ছে আমাদের বিজয় খুব বেশি দূরে নাই খুব বেশি দূরে নাই আপনি এবার কি করবেন আবার কর্মসূচি আসবে মানে দুদিন যায় নাই রক্তের দাগ শুকায় নাই সেই জায়গায় দাঁড়িয়ে যখন এইভাবে একটা আন্দোলন চলে সেখানে দাঁড়িয়ে নতুন করে আপনি আর কি করবেন কখনো কখনো এটা হয় যে আপনার এই ঘটনা ঘটলো ইনস্ট্যান্ট একটা ভীতি আছে সেই ভীতিটা কিছুদিন চললো সে সময় সবাই চুপ থাকলো ভীতিটা আবার কাটলো আবার মানুষ মাঠে নামলো কিন্তু তীব্র ভীতির সময় যেটা হবার কথা সেই ভীতির সময় তো এসব ঘটছে আপনি হত্যা করেছেন কেন আপনি নির্বিচারে গুলি করে মানুষ আহত এবং অন্ধ করেছেন কেন আপনি এখন ক্র্যাকাউন চালাচ্ছেন কেউ না ভিডিওটা পাওয়া যাবে দেখে নেবেন। আটকেছে যেভাবে শাউট করছে এবং তার শাউট একটা গুরুত্বপূর্ণ কথা ছিল তার দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছে আপনারা কিছু দেখছেন না কিছু কি হচ্ছে না আমি বলতে চাই দেশবাসী আছে এবং দেশবাসী এনগেজড আছে এবং পুরো পুলিশে মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কি করবে আসলে সরকার এখন morte শিখে গেছে দেশের মানুষ আহত হতে শিখে গেছে দেশের মানুষ এই সরকার কেন যেতে হবে এবং পদত্যাগের দাবি ই শুড বি এখন প্রধান দাবি ডক্টর সুলিমুল্লাহ খানই দাবিটা এখন প্রকাশ্যে রেখেছেন প্রকাশ্যে তুলেছেন যত কিছু হয়েছে এরপর আসলে আর এটা হতে পারে না এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকারবাদী নেই এই সরকার আসলে আইনগতভাবে ক্ষমতায় থাকতে পারে না আমরা কোনোদিনও এই আলাপগুলো করতে পারি নাই আমাদের একটা হাইকোর্ট আছে নির্বাচন নামে যা হচ্ছে নির্বাচন বাই ডেফিনিশন আমাদের সংবিধানে যে প্রত্যক্ষ ভোটে নির্বাচনের কথা আছে সে চোদ্দ সালে যে একশো তিপ্পান্ন জন হয়ে গেল এরপর আরো যা যা ঘটলো রাতের ভোট হলো কোনো জায়গায় কোনোদিন কথা হয় না যখন প্রতিনিধিত্ব কোনো দিন ছিল না এগুলো তো একটা বেআইনি সরকার শুধু নৈতিক অনৈতিক না একটা বেআইনি সরকার বহুদিন কথা বলেছি বলে গেছি আজ সবাই বলছেন অনেকে বলছেন এবং এই বলাগুলো একত্র হচ্ছে একত্র হচ্ছে দীর্ঘদিন মানুষকে অপ্রেস করতে 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 বোমা বানিয়ে ফেলেছেন বারুদ তৈরি করেছেন ওই বারুদ এখন বিস্ফোরিত হচ্ছে একটা কথা তাই বলতাম আজও আবার বলি মনে রাখতে হবে এটা শুধু আওয়ামী লীগ না ভবিষ্যতের যে কোনো সরকার ব্যক্তি যে মনে রাখা দরকার সেটা হচ্ছে উদাহরণ দিয়ে বলছিলাম যদি ভালোবাসা এবং ভয় একসাথে কারো অর্জন করতে পারেন সেটা সবচেয়ে ভালো আর যদি দুটোই একসাথে না পারেন ভালোবাসার তুলনায় ভয়টাকে বেছে নেওয়া ভালো এটা শাসকদের ক্ষেত্রে বলা হচ্ছে প্রিন্সকে ম্যাকেভেলি বলছেন কিন্তু প্রিন্সে বলছেন ভয় সৃষ্টি করার একটা বিরাট ঝুঁকি আছে ভয় অনেক বেশি তৈরি করতে গিয়ে আপনি ঘৃণা তৈরি করে ফেলেন ঝুঁকি থাকে এই ব্যাপারে প্রিন্সকে সতর্ক থাকতে হবে কিন্তু আমেরিকার হ্যাডামের জোরে একেবারে আনকনটেস্টেড পাওয়ারের জোরে এবং তার বাপ বা প্রভু ভারতের জোরে কোদে খুঁটার জোরে বলে না আমেরিকা তো খুঁটি ছিল ভারত তার জোরে সে মনে করেছে সে যা করতেই থাকতে পারবে সে যে ঘৃণা তৈরি করছে ঘৃণা উৎপন্ন করছে সেটির পায় নাই মাটির পেলে সব পাত্তা দেয় নেই কি আসে যায় তার ভারত প্রভু আছে তাকে বাঁচাবে না ভারত প্রভু তাকে বাঁচাবে না শেষ মুহূর্তে বাঁচায় না বহু দেখেছি কথা বলবো এটা নিয়েও বটম লাইন আমি দেখতে পাচ্ছি বিজয় আর খুব বেশি দূরে না এই গরম অবস্থায় এই রক্তের দাগ শুকায় নাই ভেজা রক্ত লাল রক্ত এখনো পড়ে আছে বিভিন্ন জায়গায় সেখানে দাঁড়িয়ে আবার সবাই জেগে উঠছে আমরা কোথাও আশা করি না তোর আর বাচন নাই আওয়ামী লীগের আর বাচন নাই দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ